প্রিয় বাংলা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলা কথা সাহিত্যের ধারা থেকে একজন উল্লেখযোগ্য মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো জানার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো আমরা এক এক করে ঠাকুর পরিবারের বিশিষ্ট লেখিকা স্বর্ণকুমারী দেবীর সম্পর্কে তথ্যগুলো জেনে ফেলি। স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেছিলেন 1855 সালের 28 আগস্ট। পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা ছিলেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক। 1877 সালে প্রকাশিত ভারতী পত্রিকার সম্পাদক ত্রিজেন্দ্রনাথের পর তিনি ভারতী পত্রিকার সম্পাদনা করেছিলেন। স্বর্ণকুমারী দেবী ঠাকুর পরিবারে বিভিন্ন সদস্যদের নিয়ে অনাথ ও বিধবাদের সাহায্য করার জন্য 1896 সালে সখী সমিতি স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সখী সমিতি নামটি দিয়েছিলেন। সখী সমিতি চালনা করার জন্য অর্থ সংগ্রহের কারণে রবীন্দ্রনাথ তার মায়ার খেলা নৃত্যনাট্যটি লিখে অভিনীত করেছিলেন। আমরা এক এক করে এরপর স্বর্ণকুমারী দেবীর উপন্যাসগুলো এবং তার প্রকাশকালগুলো জানব। দীপ নির্মাণ, মিবার রাজ, ছিন্ন মুকুল, মালতী, হুগলির ইমামবাড়ি, বিদ্রোহ, স্নেহলতা, ফুলের মালা, কাহাকি, সাব্বিরের দিনরাত, বিচিত্রা, মিলন রাত্রি, স্বপ্নবাণী, গল্পগ্রন্থ, গল্পস্বল্প, নবকাহিনী, কাব্যগ্রন্থ, গাথা, গীতিগুচ্ছ, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, পৃথিবী। এরপর আমরা তার ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে কিছু তথ্য জানব। দীপ নির্মাণ উপন্যাসটি পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী নিয়ে লেখা হয়েছে। স্বর্ণকুমারী দেবী সত্যেন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করে দীপ নির্মাণের উৎসর্গপত্রে লিখেছিলেন, আর্য অবনত কথা পড়িয়ে পাইবে ব্যথা, বহিবে নয়নে তব শোক অশ্রুধারা। ভীলদের সঙ্গে রাজপুত জাতির সংগ্রামের কাহিনী পরিবেশিত হয়েছে স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় উপন্যাস মিবার রাজে। স্বর্ণকুমারী দেবীর তৃতীয় উপন্যাস বিদ্রোহ। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় স্বর্ণকুমারী দেবীর সর্বশ্রেষ্ঠ উপন্যাস বিদ্রোহকে বলেছিলেন। স্বর্ণকুমারী দেবী বিদ্রোহ উপন্যাস ইতিহাস ও টডের কাহিনী নিয়ে রচিত। বিদ্রোহ উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এরপর আমরা তার সামাজিক এবং পারিবারিক উপন্যাস সম্পর্কে আমরা এক এক করে কিছু তথ্য জানব। স্বর্ণকুমারী দেবীর প্রথম পারিবারিক উপন্যাস হল ছিন্ন মুকুল। ছিন্ন মুকুল উপন্যাস ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ছিন্নমুকুল উপন্যাসে প্রবোধ ও হিরণকুমার এবং নীরজা ও কণ চারজনের ব্যর্থ প্রেমের দিকটি তুলে ধরা হয়েছে। মোহাম্মদ মহসিনের জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে হুগলির ইমামবাড়ি উপন্যাসটি। স্নেহলতা উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। স্নেহলতা উপন্যাস প্রথমে পালিতা নামে প্রকাশিত হয়। বিধবা স্নেহলতার শোচনীয় জীবনকথা স্নেহলতা উপন্যাসে প্রকাশিত হয়েছে। মনোবিশ্লেষণ রীতির প্রকাশ দেখা যায় স্বর্ণকুমারী দেবীর কাহাকে উপন্যাসে। কাহাকে উপন্যাস সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমাজ ও পরিবার সম্বন্ধে তার অভিজ্ঞতা, তীক্ষ্ণ দৃষ্টি, সূক্ষ্ম বিশ্লেষণ ও আধুনিক নারীর মনের দ্বন্দ্ব এই উপন্যাসে যথেষ্ট কৃতিত্বের সঙ্গে উদ্ঘাটিত হয়েছে। স্বর্ণকুমারী দেবী 1929 সালে বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। তিনি 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন। আমাদের আজকের আলোচিত এই বিশিষ্ট মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী আমাদের ছেড়ে চলে যান 1932 সালে 3রা জুলাই।
রত্নকুমারী দেবীর সম্পর্কে এই তথ্যগুলো দেয়া হলো। ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, আবারও সাহিত্যের ইতিহাসের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ।